সম্মানিত সুদীপ, পাকিস্তানি ইসলামী পণ্ডিত এবং ইসলামী মাদ্রাসা দারুল উলুম হাক্কানিয়ার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হক আকরবি। মাওলানা আব্দুল হক, যাকে কখনো কখনো মাওলানা আব্দুল হক আকরবি হিসেবে উল্লেখ করা হয়, একজন পাকিস্তানি ইসলামী পণ্ডিত এবং ইসলামী মাদ্রাসা দারুল উলুম হাক্কানিয়ার প্রতিষ্ঠাতা সেলেঞ্চর এবং শেখুল হাদিস হিসাবে ছিলেন। তিনি রাজনৈতিক দল জমিয়ত উলামায়ে ইসলামের সদস্য হিসাবে রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি পাকিস্তানের জাতীয় পরিষদে তিনবার দায়িত্ব পালন করেছিলেন এবং খতমে নবুয়ত আন্দোলনের সক্রিয় সমর্থক ছিলেন। আজকে আমরা মাওলানা আব্দুল হক আকরবি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তার সংক্ষিপ্ত জীবনী জানব। মাওলানা আব্দুল হক আকরবি, যিনি 11 জানুয়ারি 1912 সালের আকরা কত্তক ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। আব্দুল হক ভারতে তার দারুল উলুম দেওবন্দে পড়াশোনা শেষ করেছিলেন। পাকিস্তানের স্বাধীনতার কারণে অসুবিধা না হওয়া পর্যন্ত তিনি দেওবন্দে 4 বছর অধ্যাপনা করেছিলেন। 1947 সালে তিনি পাকিস্তানের প্রতিষ্ঠিত প্রথম ইসলামী মাদ্রাসার অন্যতম আকুরা খাত্তায় দারুল উলুম হাক্কানিয়া প্রতিষ্ঠা করেন। তিনি সারা জীবন মাদ্রাসায় হাদিস পড়াতেন এবং শেখুল হাদিস উপাধিতে সুপরিচিত ছিলেন। তার পুত্র সামিউল হক তারপরে দারুল উলুম হাক্কানিয়ার উপাচার্য হয়েছিলেন। আব্দুল হকের উক্ত উপদেশাবলী তার পুত্র দাওয়াতে হক শিরোনামে 1300 পৃষ্ঠার 2টি খণ্ডে প্রকাশনা করেছেন। শেখুল হাদিস মাওলানা আব্দুল হক আকরবি ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্তে প্রদেশ পেশোয়ার জেলা আকুরা খণ্ডক শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি স্থানীয় জমিদার, ব্যবসায়ী ও ধর্মীয় পণ্ডিত হাজি মারুফ গুলের ছেলে। পারিবারিক বিশ্বাস অনুসারে আব্দুল হক 1912 অথবা 1914 সালে জন্মগ্রহণ করেছিলেন। মোহাম্মদ আকবর শাহ বুখারি অবশ্য আকাবির উলামায়ে দেওবন্দে লিখেছেন যে মাওলানা আব্দুল হক আকরবির জন্ম মহরম মাসের 1327 হিজুরিতে রবিবার, অর্থাৎ 1910 জানুয়ারির সাথে সম্পর্কিত। রবিবার 7 মহরম 1327 31 জানুয়ারি 1909 সাথে সঙ্গতিপূর্ণ হওয়ায় এটি একটি ত্রুটি। অন্য একটি সূত্র তার জন্ম তারিখটি 7 মহরম 1330 হিজুরি, অর্থাৎ 9 ডিসেম্বর 1911 হিসেবে উল্লেখ করেছেন। মাওলানা আব্দুল হক তার প্রাথমিক পড়াশোনা পিতামাতার কাছ থেকে পেয়েছিলেন। তারপরে প্রাথমিক ধর্মীয় অধ্যয়নের জন্য তাকে পেশোয়ার, মর্দান এবং ছাসের নিকটস্থ জায়গায় পাঠানো হয়েছিল। মর্দানে তিনি মাওলানা এনায়েতুল্লাহ এবং মাওলানা আব্দুল জালিমের সাথে পড়াশোনা করেছেন। 16 বছর বয়স পর্যন্ত তিনি স্থানীয়ভাবে বই মোল্লা হাসান পর্যন্ত পড়াশোনা করেছিলেন। উচ্চশিক্ষার জন্য তিনি আরও ভ্রমণ করেন। মর্যাদাপূর্ণ দারুল উলুম দেওবন্দের ভর্তি হওয়ার আগে প্রথম অধ্যয়নরত মাদ্রাসার মধ্যে মিরাট এবং কলকাতা এবং আমরোহা। আব্দুল হক ভর্তির ক্ষেত্রে যে সমস্যার মুখোমুখি হয়েছিল সে সম্পর্কে তিনি লিখেছেন, আমি এমন সময়ে দেওবন্দে পৌঁছেছিলাম যখন বাঙালি এবং সাথী শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া হয়েছিল এবং পাঠান শিক্ষার্থীদের জন্য ভর্তি নীতিকে কোনো নমনীয়তা ছিল না, আমাকেও ভর্তির সমস্যায় পড়তে হয়েছিল। তিনি সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এর তত্ত্বাবধানে দারস এ নিজামী পাঠ্যক্রমের চূড়ান্ত পর্যায়ে হাদিসের দৌরাত শেষ করেন। তার অন্যান্য শিক্ষকদের মধ্যে কয়েকজন হলেন মাওলানা রসুল খান হাজারবি, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম বালিয়াবি এবং মুফতি মোহাম্মদ শফি দেওবন্দি রহমতুল্লাহ আলাই। মাওলানা আব্দুল হক আকুরা খন্টক ফিরে আসেন এবং তার বাবার নির্দেশে এলাকার বাচ্চাদের প্রাথমিক ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করার জন্য তার বাড়ির সংলগ্ন একটি মসজিদে একটি ছোট মাদ্রাসা চালু করেন। 1937 সালে তিনি একটি প্রাথমিক বিদ্যালয় শুরু করেন, যার উদ্বোধন হয় হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এর দ্বারা। শীঘ্রই ছাত্র সংখ্যার বৃদ্ধি এবং অন্যান্য শিক্ষক নিয়োগ করা হয়। মাওলানা আব্দুল হককে পরে মাদানী রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দে একটি শিক্ষকের পদে প্রস্তাব দিয়েছিলেন। বাবার সাথে পরামর্শ করার পরে তিনি শাওয়াল 1362 হিজুরিতে দারুল উলুম দেওবন্দে যোগদান করেন। মাওলানা আব্দুল হক আকরবি ভারতের নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া এর
প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া নয়াদিল্লি ফাউন্ডেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন, যার নেতৃত্বে ছিলেন শেখুল হিন্দ মাওলানা মাহমুদ আল হাসান। এ জাতীয় কমিটিতে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন, যেমন মাওলানা আব্দুল বারি ফিনাঙ্গি মোহালি, মাওলানা মুফতি কাফায়তুল্লাহ দেহলবি, মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই প্রমুখ ব্যক্তিবর্গ। 1947 সালে আব্দুল হক আকরবি রমজানের ছুটিতে আকুরা খন্টকে ফিরে এসেছিলেন। 1947 সালে পাকিস্তানের স্বাধীনতার পরে মাদানী রহমতুল্লাহ আলাই এর প্ররোচনা ও সুরক্ষার প্রতিশ্রুতি সত্ত্বেও তার বাবা তাকে দাওবন্দে ফিরে আসতে রাজি হননি। ফলশ্রুতিতে মাওলানা আব্দুল হক 24 সেপ্টেম্বর 1944 সালে আকুরা খট্টেককে দারুল হক্কানিয়া প্রতিষ্ঠা করেন। প্রথম বছর অনেক মাদ্রাসা শিক্ষার্থী যারা ভারতে ফিরে আসতে পারেনি তারা মাওলানা আব্দুল হকের সাথে হাদিসের দোরা পূর্ণ করতে দারুল উলুম হক্কানিয়ায় এসেছিল। প্রথমে তিনি ছিলেন একমাত্র শিক্ষক এবং তিনি নিজেই দারস এ নিজামীর পাঠ্যক্রমের সমস্ত বই পড়িয়েছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং অন্যান্য শিক্ষক যোগ দিয়েছিলেন। মাওলানা আব্দুল হক 1988 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত নিজ মাদ্রাসায় হাদিস পড়াতেন। মাওলানা আব্দুল হক বেফাক আল মাদারিস আল আরাবিয়ার আহ্বায়ক হিসাবেও কাজ করেছিলেন। মাওলানা আব্দুল হক আকরবি, যিনি পাকিস্তান রাজনৈতিক দল জমিয়ত উলামায়ে ইসলাম গঠনে অনন্য ইসলামী স্থাতকদের সাথে যোগ দিয়েছিলেন, যা দেশে ইসলামী আইন প্রয়োগের জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। মাওলানা আব্দুল হক আকরবি টানা তিনটি নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচিত হয়েছিলেন। তার নির্বাচনী প্রচারণা তার সূত্র সামিউল হকের নেতৃত্বে ছিল। 1970 সালে জবি আইয়ের টিকিটে দৌড়ে আব্দুল হক জাতীয় আওয়ামী পার্টির আজমল খান্তক এবং পাকিস্তান পিপলস পার্টির পিপিপি নসরুল্লাহ খান খাতকে পরাজিত করে পঞ্চম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1977 সালের সাধারণ নির্বাচনে তিনি জেআইআই সহ 9টি দলীয় জোট পাকিস্তান জাতীয় জোটের টিকিটে দৌড়ে ষষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত হয়েছিলেন। তিনি আবারও পূর্ব পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং পিপিপির প্রদেশের সভাপতি নসরুল্লাহ খান টককে পরাজিত করেছিলেন। 1985 সালের নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিনি সপ্তম জাতীয় পরিষদে নির্বাচিত হয়েছিলেন। মাওলানা আব্দুল হক খতমে নবুয়াত আন্দোলনে সক্রিয় ছিলেন। তার বক্তৃতায় তিনি নবুয়াতের চূড়ান্ত ধারণার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন এবং তাদের বিশ্বাসকে সমর্থন করার জন্য আহমদীদের দ্বারা ব্যবহৃত কোরআন হায়াত এবং হাদিসের ব্যাখ্যার বিরুদ্ধে তর্ক করেছিলেন। পাকিস্তানের আহমদীদেরকে অমুসলিম ঘোষণার সমর্থনে 1947 সালের 30 জুন জাতীয় সংসদে এই প্রস্তাবের স্বাক্ষরকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। 1979 সালে সোভিয়েতরা আফগানিস্তান আক্রমণ করলে মাওলানা আব্দুল হক আকরবি আফগান প্রতিরোধকে একটি জিহাদ এবং ইসলাম ও কমিউনিজমের মধ্যে আদর্শিক লড়াই বলে ঘোষণা করেছিলেন। এটি উল্লেখ করে ফতোয়া দারুল উলুম হক্কানিয়া জারি করেছিলেন। মাওলানা আব্দুল হক আকরবি, যিনি আফগান মুজাহিদদের সমর্থনে আর্থিক অবদান রেখেছিলেন এবং তাদের সাফল্যের জন্য দোয়াও করেছিলেন, অনেক সময় তিনি লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার বৃদ্ধ বয়স এবং স্বাস্থ্যের ব্যর্থতার কারণে তিনি তা করতে পারছিলেন না। মাওলানা আব্দুল হক আকরবি, যিনি হাজি সাহেব তুরঙ্গ জায়ের শিষ্য ছিলেন, তিনি অনন্য বিশিষ্ট সুফি সহ মাওলানা হুসাইন আহমদ মাদানী, খাজা আব্দুল মালিক সিদ্দিকি এবং আইপিআইআর ফকিরের হাতে বায়াত গ্রহণ করেন। 1978 সালের অক্টোবরে মাওলানা আব্দুল হককে ইসলামের পক্ষে পেশাগত পরিষেবাদির জন্য পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে ডিবি নিউটেতে সম্মানসূচক পিএইচডি ভূষিত করা হয়। পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল জিয়াউল হক তার ধর্মীয় শিক্ষামূলক এবং পণ্ডিতি সাফল্যের জন্য সিতারায়ে ইমতিয়াজ গৌরবের দ্বারা পুরস্কৃত করা হয়। মাওলানা আব্দুল হক আকরবি, যিনি 1988 সালের 7 সেপ্টেম্বর পাকিস্তানের উত্তর পশ্চিম পাকিস্তানের পেশোয়ারের খাইবার টিচিং হাসপাতালে 74 বা 75 বয়সে মারা যান। আল্লাহ রাব্বুল আলামিন শেখুল হাদিস আল্লামা মাওলানা আব্দুল হক আকরবি রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতের উচ্চস্থান দান করুন। আমিন।